press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজকের আলোচনা শুরুতে আরেকটি খুবই আনন্দের সংবাদ আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে আমাদের কাছে প্রায়ই বিভিন্ন মানুষ জানতে চাইতেন যে বিভিন্ন শারীরিক রোগব্যাধির উপশম কীভাবে হবে। অনেক দিনের চিন্তাভাবনার ফসল হিসাবে আমরা খুব শীঘ্রই আমাদের নতুন চ্যানেল হেলথ বুলেটিন আনতে চলেছি দর্শক শ্রোতা বন্ধুদের সামনে। এই হেলথ বুলেটিনে আমরা আলোচনা করব প্রাচীন ভারতবর্ষের মুনি ঋষিদের আবিষ্কারের রোগব্যাধির উপরে সেরা গ্রন্থ চরক সংহিতা, আয়ুর্বেদের অন্যতম সেরা গ্রন্থ। সেই আয়ুর্বেদিক মতে বিভিন্ন রোগব্যাধির হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তাই নিয়েই আমাদের নতুন চ্যানেল হেলথ বুলেটিন। এইবার আসছি আজকের আলোচনায়। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে এই যে শ্রীরামকৃষ্ণকে কল্পতরু বলা হয়, তিনি কি বছরের একটি বিশেষ দিনে কল্পতরু, না প্রত্যেক দিন প্রতিটি মুহূর্তে তিনি নিত্যকল্পতরু? আবার অনেকেই জানতে চেয়েছেন, আচ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণের কাছে কি যা চাওয়া যায় তাই পাওয়া যায়? আবার কেউ কেউ প্রশ্ন করেছেন যে কিভাবে কল্পতরু শ্রীরামকৃষ্ণের কাছে চাইতে হয়, তা নিয়ে যদি একটি ভিডিও বানান। আমরা আজকের মূলত এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রীরামকৃষ্ণ কি নিত্যকল্পতরু? উত্তরে অবশ্যই বলতে হবে কোনো সন্দেহ নেই যে শ্রীরামকৃষ্ণ নিত্যকল্পতরু, প্রতিটি মুহূর্তে তিনি কল্পতরু। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কল্পতরু শ্রীরামকৃষ্ণের কাছে যা চাওয়া যায় তাই কি পাওয়া যায়? এইখানে একটু বিস্তারিত বলার আছে। দেখুন, কল্পতরু কি? কল্পতরু হচ্ছে ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের বাগানের এমনই একটি গাছ, যে গাছটিকে শ্রীরামকৃষ্ণ বলছেন অচিনে গাছ। সেই গাছকে দেখলে বাইরে থেকে চেনা যায় না, কিন্তু সেই গাছের নিচে বসে কিছু চাইতে হয় না, শুধু মনে মনে যা চিন্তা ভাবনার উদয় হবে সঙ্গে সঙ্গে সেই বৃক্ষ তা প্রদান করে থাকে। একে বলা হয় কল্পতরু বৃক্ষ। এই কল্পতরু বৃক্ষের সঙ্গে তুলনা করে শ্রীরামকৃষ্ণকেও বলা হয় কল্পতরু। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো? যে শ্রীরামকৃষ্ণের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এইবারে এখানে একটি প্রশ্ন হলো, শ্রীরামকৃষ্ণ তো কোনো জাগতিক বিষয়ে তার আসক্তি ছিল না, তিনি সর্বদাই মা মা করে ঈশ্বরে তার মনকে নিবিষ্ট রাখতেন, তাই শ্রীরামকৃষ্ণের কাছে চাইতে যাওয়ারও মানে চাইতে চাওয়ারও একটা নির্দিষ্ট কৌশল থাকতে হবে। সেটি কি? শ্রীরামকৃষ্ণ তো আমাদের পিতাস্বরূপ, মাতাস্বরূপ, বন্ধুস্বরূপ, সখাস্বরূপ, তাই শ্রীরামকৃষ্ণ বলছেন মার কাছে চাইতে জানতে হয়, কি চাইতে কি চেয়ে ফেলব। এইটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। এখন শ্রীরামকৃষ্ণের কাছে কেউ চাইছেন যে তিনি প্রচণ্ড রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তার অকাল মৃত্যু হোক, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেটি দেবেন না। আবার কোনো চোর জোচ্চোর জালিয়াত শ্রীরামকৃষ্ণের কাছে চাইছেন, এখন আমাদের দেখতে হবে যে যিনি চুরি করার জন্য, বাটপাড়ি করার জন্য, ডাকাতি করার জন্য শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করছেন, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেটি দেবেন না। যদিও শ্রীরামকৃষ্ণ এমন এক
কল্পতরু বৃক্ষের সমান, যিনি ভক্তের যে কোনো প্রার্থনা তিনি পূরণ করে থাকেন। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের একটি অনন্য বৈশিষ্ট্য। কিন্তু পিতা যেমন বোঝেন সন্তানের পক্ষে কোনটি ভালো আর কোনটি ভালো নয়, সেই অনুযায়ী পিতা তার সন্তানকে, সন্তান যা চাই তাই তো দেয় না, যেটি সন্তানের পক্ষে ভালো হবে সেই জিনিসই পিতা সন্তানকে দিয়ে থাকেন, যেটি সন্তানের পক্ষে খারাপ হবে সেটি তিনি অবশ্যই দেবেন না। শ্রীরামকৃষ্ণ কিন্তু ঠিক তেমনই, যেটি ভক্তের পক্ষে মঙ্গলদায়ক তিনি অবশ্যই তা দেবেন, এবং যেটি ভক্তের পক্ষে শুভদায়ক নয় অর্থাৎ অমঙ্গলদায়ক সেটি কিন্তু তিনি দেবেন না। এইটি আমাদের মনে রেখে তবেই কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের চাইতে হবে। এইবারে তৃতীয় প্রশ্ন হল কীভাবে চাইতে হয়, এটি অনেকেই জানতে চেয়েছেন। হ্যাঁ, জানারও মানে চাইতে জানারও কিন্তু একটি কৌশল আছে, সেটি কি? শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, ওরে মায়ের কাছে চাইতে জানতে হয়, জানাটা কেমন? ব্যাকুলতার সঙ্গে চাইতে হয় বলে শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ উপমা দিচ্ছেন। বলছেন, বাচ্চা শিশু যখন মামা করে কাঁদে তখন কিন্তু মা হেসেলে তার কাজ করে, কিন্তু যখন শিশুর তীব্র খিদে পায় আর তখন শিশু যখন সেই আর্তস্বরে মামা করে কাঁদতে থাকে তখন মা সমস্ত কাজ ফেলে এসে তাকে মাই দেয়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপমা। তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে যদি কোনো জিনিস চাইতে হয় কীভাবে চাইতে হবে, শ্রীরামকৃষ্ণ নিজেই সেই পথ বলে দিয়েছেন ব্যাকুলতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে সেই চাওয়াটা আমাদের চাইতে হবে। যদি আন্তরিকতা এবং ব্যাকুলতার সঙ্গে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে কোনো জিনিস চাই, সেটা জাগতিকও হতে পারে, সেটা পার্থিবও হতে পারে, এবং সেটা আধ্যাত্মিক চাওয়াও হতে পারে, সমস্ত চাহিদাই কিন্তু শ্রীরামকৃষ্ণ পূরণ করে থাকেন। এমন অজস্র উদাহরণ শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর থাকাকালীন ঘটেছে, আর আজ শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই কিন্তু সূক্ষ্ম শরীরে আজও বহু ভক্তের মনোবাসনা, মনোকামনা, চাহিদা তিনি পূরণ করে চলেছেন, ঠিক কল্পতরু বৃক্ষের মতো। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আরেকটি অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।